একটা পা চলে গেছে, ভাবছিলাম যে পাটা মনে হয় আর জীবনে ঠিক হবে না। তো আল্লাহর অশেষ মেহরবানিতে আমার পাটা সুস্থ আছি, আমি এখনও আমার পাটা কাটা লাগে নাই। অনেক ভাইদের পাটা কাটা লাগছে, আমাদের যেন অবহেলিত না হই আমরা। আমরা এই দেশের জন্য কাজ করছি, যতটুকু পারছি করছি, আর আমাদের যে আমরা যে এই 24 সালের স্বাধীনতায় কাজ করছি এর জন্য নির্মতম যে সম্মানটা, সম্মানটা যেন আমরা সারা জীবন পাই। আমাদের জন্য একটা সম্মান সম্মান প্রদর্শনের একটা কার্ড করে দেওয়া হয়, আর আমাদের পাশে যেন সরকার থাকে। আর আমি যে কাজটা করি এই কাজটা আদৌ আমি করতে পারবো কি না জানি না। আমি ফ্যামিলির বড় ছেলে, আমার আমার ইনকামই আমার ফ্যামিলিটা চলতো। আমার ভাই বোন পড়াশোনা করে, আর দ্বিতীয়ত আমরা সরকারের কাছে এই আবেদন করি, সরকার যেন এরকম একটা কিছু আমাদের করে দেয় যেন আমরা সারা জীবন ওইটা দিয়ে কিছু করে খেতে পারি। তো আমি আন্দোলনে যুক্ত হই 4ই আগস্ট, পিজি হসপিটালের সামনে আমরা আন্দোলনে যুক্ত হই। তো ছাত্র জনতা আমাদের বলছে যে এখানে পিজির ভিতর থেকে নাকি গুলি করা হয়েছে। তো এটা শুনে আমরা আমরাও আন্দোলনে যুক্ত হয়ে গেলাম। পরবর্তীতে ওরা রোগীদের সাথে মিশে গেছে, যখন রোগীদের সাথে মিশে গেছে তখন আমরা আবার ওদেরকে ফেরানো শুরু করলাম যে ভাই যেহেতু রোগীদের সাথে মিশে গেছে এদের ভিতরে আমরা আক্রমণটা করতে পারি না, কারণ এখানে তো রোগীরা আছে। ওরা হচ্ছে সিভিল পোশাকে গুলি করছে, তো কারা গুলি করতে পারে সেটা তো আর মুখে বলার মতো কিছু নাই ভাই। এটা ছাত্রলীগ যুবলীগে ছিল, তো পরবর্তীতে ওরা মিশে গেছে। যখন মিশে গেছে পরবর্তীতে আমরা আর ভিতরে যাইতে দেনি, আমরা ফিরেইছি যে ভিতরে যাই আগুন ধরানোর কোনো দরকার নাই। পরে ছাত্র জনতা খেপে যেয়ে আপনার পিজি হসপিটালের পাশে যে অফিসটা আছে ওই অফিসটায় আক্রমণ করে ওই অফিসটায় আগুন জ্বালায় দেয়। বাংলা মোটর যাই, প্রায় 7-8 হাজার পোলাপান আমরা বাংলা মোটর যাই, যাই বাংলা মোটর আমরা প্রায় 2 ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত বাংলা মোটরে মারামারি করে ওই বাংলা মোটর আমরা দখল নিই। তখন পুলিশ আমাদের কাছে মাপ চায় যে ভাই আমরা তোমাদের কাছে মাপ চাই, আমাদের উপর তোমরা আক্রমণ করো না। তো 12টার সময় আমরা বাংলা মোটর দখল নিয়ে আমাদের আবার ওইখানে একটু রেস্ট করি, রেস্ট করে আবার কারণ বাজার থেকে ওরা আমাদেরকে ধাওয়াক দেয় বাংলা মোটর দখল নেওয়ার জন্য, ছাত্রলীগ যুবলীগ এবং কি আওয়ামী লীগের যেহেতু সংগঠন ছিল তারা সবাই মিলে। আমরা একটু পিছনে চলে আসি, পিছনে চলে আসার পরে ওরা বাংলা মোটর দখল নেয়, নেওয়ার পরে আমরা আবার ওদের থেকে ধাওয়া দেই, ধাওয়া দিয়ে কারণ বাজার পার করে দিই। প্রায় 3 ঘন্টা পর্যন্ত ওদের সাথে আমাদের মারামারি হয়। এভাবে আমরা ওই যে কামাল আতাতুর সড়ক দখল নেই, এভাবে বাংলা মোটর দিকে বাংলা মোটর থেকে আগায় যাই, আগায় যেয়ে আমরা এক পর্যায়ে 3টার দিকে আমরা কারণ বাজার দখল নিই। 3টার পরে আমাদের সিদ্ধান্ত হয় আমরা বিজয় সরণির দিকে আগায় যাব। উত্তরা থেকে একটা মিছিল আসতেছে, মিরপুর থেকে একটা মিছিল আসতেছে, এই 3টা মিছিল আমরা একত্রিত হয়ে আমরা 6টায় গণভবন ঘেরাও করব। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল। আমরা তেজগাঁও পর্যন্ত যখন যাই ব্যাপক পরিমাণ আক্রমণ শুরু হয়, চতুর্মুখী গুলি শুরু হয় আমাদের উপরে। বিজিবি, পুলিশ, সিভিল পোশাক, সব ধরনের মানুষ, মানে আপনার 3 বাহিনী মিলে, মানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তো ছিল, সাথে আপনার পুলিশ প্রশাসন এবং কি বিজিবি। তখন আমার একটা গুলি লাগে পিছন দিক থেকে, আমার চামড়াটা ছিঁড়ে যায়। তখন আমার মাথায় একটা ই ছিল, আপনার একটা পতাকা ছিল, ওই পতাকাটা দিয়ে আমি আমার পাটা বাঁধি। সেকেন্ড টাইম আমি একটা ছেলেকে এখানে চোখে একটা গুলি লাগে, এই চোখটা বের হয়ে যায় ওই ছেলেটার। ওই ছেলেটাও আমাদের সাথে সারাদিন ছিল আন্দোলনে, আমি আমার বন্ধু সোহাগ, তারপরে আপনার মাসুদ, এরা 3জন মিলে ওই ছেলেটাকে রিক্সায় উঠিয়ে দিই। উঠিয়ে দেওয়ার পরে আমি ঘুরে দাঁড়াই, দাঁড়ানোর পরে ভাই আমার এই গুলিটা লাগে। যখন এই গুলিটা আমার লাগে তখন আমি মাটিতে পড়ে যাই। এই গুলিটা আমার 5:30টার সময় লাগে। তো পরবর্তীতে আমার এই পাটা দুই টুকরো হয়ে যায়। দুই টুকরো হয়ে যাওয়ার পরে আমি মাসুদকে আর আমার বন্ধু সোহাগকে বলি যে আমাকে হসপিটালে নিয়ে যা। এরপরে যদি কোনো স্বৈরাচার তৈরি হইতে চায় এই বাংলাদেশে আমরা সেটা মাইনে নিব না, আমরা আবার যুদ্ধ করব।